গুড মর্নিং ফ্রেন্ডস আমি অমরনাথ তোমাদের সকলকে স্বাগত জানাই তোমাদের প্রিয় চ্যানেল এমএইচ এডুকেশন ল্যাব র্যাঙ্কিং ওয়ান সার্চিং ডাব্লিউ বিসিএস চ্যানেলে তো আজকে তোমাদের সাথে এইট ডিসেম্বর থেকে টোয়েন্টি সিক্স ডিসেম্বর অর্থাৎ কুড়ি ডিসেম্বর থেকে ছাব্বিশ ডিসেম্বর অবধি যে সমস্ত ইম্পর্টেন্ট কারেন্ট এফেয়ার্সগুলো আছে তার মধ্যে থেকে বাছাই করা পঁচিশটা কোয়েশ্চেন তোমাদেরকে এই সেশনে করাবো আর তোমাদেরকে জানিয়ে রাখি প্রত্যেক রবিবার কিন্তু সকাল আটটার সময় ডাব্লিউ বিসিএস এর উইকলি কারেন্ট এফেয়ার্স কিন্তু পাবলিশ করা হয় এমএচ এডুকেশন ল্যাব চ্যানেলে তো অবশ্যই তোমরা কিন্তু প্রত্যেক রবিবার সকাল আটটার সময় আমাদের ডাব্লু বিসিএস উইকলি কারেন্ট অ্যাফেয়ার্স সেশনটা দেখবে আর তোমরা কিন্তু এই সেশনটা যদি ভালো করে যদি প্রিপেয়ার করো আশা করছি তোমাদের আগামী যে ডাব্লিউ বিসিএস ফিল্মস টু থাউজেন্ড টোয়েন্টি ওয়ান যে এক্সামটা আছে সেখানে তোমরা অনেকটাই উপকৃত হবে ক্লিয়ার চলো তো ক্লাসটি শুরু করার আগে তোমাদেরকে একটা বিশেষ ইনফরমেশন দেওয়ার আছে সেটা হচ্ছে অলরেডি তোমরা জানো যে ডাব্লিউ বিসিএস ফিল্মস টু থাউজেন্ড ওয়ানকে টার্গেট করে আমাদের চ্যানেল কিন্তু মেগা মেগামোক্টের সিরিজ লঞ্চ করেছে তো সেখানে অলরেডি ব্যাচ ওয়ান ব্যাচ টু শেষ হয়ে গেছে ব্যচ থ্রি শুরু হয়েছে আর এটা হচ্ছে কিন্তু একদম লাস্ট ব্যাচ তোমাদেরকে বলে দিচ্ছি ব্যচ থ্রি হচ্ছে লাস্ট ব্যাচ এরপরে কিন্তু আর কোনো ব্যাচ করা হবে না তো তোমরা অলরেডি দেখতে পাচ্ছ কোর্স ফিচারগুলোর ব্যাপারে স্ক্রিনের উপরে আর তোমাদেরকে বলে দিচ্ছি এই যে মেগামক টেস্ট সিরিজটা আছে সেখানে তোমরা টোটাল টেস্ট দিতে পারবে আটশো আঠেরোটা টেস্ট দিতে পারবে যেখানে তোমরা কোশ্চেন অ্যাট্যাম্প করতে পারবে সেখানে হচ্ছে তেইশ হাজার দুশো বত্রিশটা কিন্তু টোটাল কোশ্চেন তোমরা পেয়ে যাবে এই আটশো টেস্টের মধ্যে আর এই মেগামক টেস্টের ব্যাপারে যদি আরও ডিটেলস তোমাদেরকে কিছু জানতে হয় তো অবশ্যই তোমরা ভিডিও ডিসক্রিপশন বক্সটা ফলো করবে সেখানে লিঙ্কগুলো প্রোভাইড করা আছে তোমরা লিঙ্কে ক্লিক করবে তোমরা আরও ডিটেলস কিন্তু জানতে পেরে যাবে এই মেগামক টেস্ট সিরিজের ব্যাপারে ক্লিয়ার চলো তো আজকের প্রথম প্রশ্নটা দাও কি আছে হু হ্যাজ পার্টনার উইথ স্পাইস মানি টু এম্পাওয়ার রুরাল আন্টারপ্রেনার্স ডিজিটালি অ্যান্ড ফাইন্যান্সিয়ালি তো স্পাইস মানির সাথে কে একটা পার্টনারশিপ করেছে যাতে রুরাল আন্টারপ্রেনার্সদেরকে ডিজিটালি এবং ফাইন্যান্সিয়ালি তাদেরকে হেল্প করতে পারে তো সঠিক উত্তরেই যাবে অপশন বি সোনুসূদ তো সোনুসুদ স্পাইসম্যানির সাথে পার্টনারশিপ করেছে যাতে প্রায় এক কোটি যে রুরাল আন্টারপ্রেনার্স আছে তাদেরকে যাতে ডিজিটালি এবং ফাইনান্সিয়ালি তাদেরকে হেল্প করতে পারে ক্লিয়ার তো ব্যাপারটা দেখে নিই আমরা সোনুসুদ পার্টনার উইথ স্পাইস মানি টু এম্পাওয়ার ওয়ান কারোর রুরাল আন্টারপ্রেনার্স তো সোনুসুদ স্পাইসম্যানির সাথে একটা চুক্তি করেছে বা পার্টনারশিপ করেছে যাতে প্রায় এক কোটি রুরাল আন্টারপ্রেনার্সদেরকে তারা ডিজিটালি এবং ফাইনান্সিয়ালি হেল্প করতে পারে বুঝতে পেরেছ চলো নেক্সট কোশ্চেন দেখে নাও কি আছে হোয়াট ইজ দ্য র্যাঙ্ক অফ ইন্ডিয়া ইন হিউম্যান ফ্রিডম ইন্ডেক্স টু থাউজেন্ড টোয়েন্টি তো দু হাজার কুড়ি সালে যে হিউম্যান ফ্রিডম ইন্ডেক্স প্রকাশিত হয়েছিল তো সেখানে ভারতের র্যাঙ্ক কত পজিশনে ছিল তো সঠিক উত্তরে যাবে অপশানটি একশো এগারোতম পজিশন ছিল তো দু হাজার কুড়ি সালে যে হিউম্যান ফ্রিডম ইন্ডেক্সে যে তালিকা প্রকাশিত হয়েছিল তো সেখানে ভারতের র্যাঙ্ক ছিল একশো এগারোতম ঠিক আছে একশো বাষট্টিটা দেশের মধ্যে ভারতের র্যাঙ্ক ছিল একশো এগারোতম তো ব্যাপারটা দেখে আমরা

আর ভারতের যে স্কোর হয়েছে দু হাজার কুড়িতে সেটা হচ্ছে ছয় দশমিক চার তিন ঠিক আছে ছয় দশমিক চার তিন স্কোর করে ভারত একশো বাষট্টি দেশের মধ্যে ভারতের র্যাঙ্ক হচ্ছে বর্তমান দু হাজার কুড়ি সালের এই হিউম্যান ফ্রিডম ইন্ডেক্স সেটা হচ্ছে একশো এগারোতম ক্লিয়ার আর এই হিউম্যান ফ্রিডম ইন্ডেক্সের যে তালিকা প্রকাশিত হয়েছিল তো সেখানে নিউজিল্যান্ড কিন্তু টপ করেছিল এইট পয়েন্ট এইট সেভেন পয়েন্টস অর্জন করে সুইজারল্যান্ড সেকেন্ড হয়েছিল এইট পয়েন্ট এইট টু পয়েন্টস অর্জন করে এবং হংকং হয়েছিল থার্ড পজিশন এইট পয়েন্ট সেভেন ফোর ঠিক আছে আর সিআরআইন আরব রিপাবলিক হচ্ছে লাস্ট কান্ট্রি ঠিক আছে লাস্ট পজিশন ছিল তাদের কত তারা পয়েন্টস পেয়েছিল সেটা হচ্ছে তিন দশমিক নয় সাত দশের মধ্যে তিন দশমিক নয় সাত পেয়ে সাইরান আরব রিপাবলিক কিন্তু সবথেকে পজিশনে ছিল ক্লিয়ার চলো পরবর্তী প্রশ্ন দেওয়া কি আছে নেম দ্য ইন্ডিয়ান আন্টারপ্রেনর হু হ্যাজ বিন কনফার্ড উইথ ইয়াং অফ দ্য আর্থ টু তো দু সালের ভারতের তরফ থেকে ইয়াং চ্যাম্পিয়নশিপ আর্থ অ্যাওয়ার্ডটি কোন ভারতের আন্টারপ্রেনার দেওয়া হয়েছে তো সঠিক উত্তর হয়ে যাবে অপশন এ বিদ্যুৎ মোহন তো ভারতের আন্টারপ্রেনার বিদ্যুৎ মোহনকে দু হাজার কুড়ি সালের ইয়ং চ্যাম্পিয়ন অফ দ্য আর্থ অ্যাওয়ার্ড দিয়ে তাকে সম্মানিত করা হয়েছে তো ব্যাপারটা দেখিনি আমরা আর টোয়েন্টি নাইন ইয়ার্স ওল্ড ইন্ডিয়ান অন্টারপ্রেনার বিদ্যুৎ মোহন ইন্ডিয়ানোহন হ্যাজগনাইজড এজ ওয়ান অফ দ্য সেভেন উইনার্স অফ প্রেস্টিজিয়াস ইয়াং চ্যাম্পিয়ন অফ দ্য আর্থ টোয়েন্টি টোয়েন্টি প্রাইজ গিভেন বাই দ্য ইউএন এনভায়রনমেন্ট এজেন্সি ইউএন এনভায়রনমেন্ট প্রোগ্রাম অ্যানুয়ালি তো উনত্রিশ বছর বয়সী একজন ভারতের আন্টারপ্রেনার যার নাম হচ্ছে বিদ্যুৎ মোহন তো তাকে আরও যে ছটা উইনার ছিল টোটাল সাতটা উইনার ছিল তো বিদ্যুৎমান হয়েছে তার মধ্যে একজন যাকে এই এইওয়ার দু হাজার কুড়ি প্রাইজ তাকে ভূষিত করা হয়েছে আর এটি প্রতি বছর দেওয়া হয় কাদের দ্বারা সেটা হচ্ছে ইউনাইটেড নেশন প্রোগ্রাম দ্বারা এই অ্যাওয়ার্ডটি প্রত্যেক বছর এই আন্টারপ্রাইজদেরকে দেওয়া হয় ক্লিয়ার চলো নেক্সট কোয়েশন দেখেন কি আছে ভেনিস ইন্টারন্যাশনাল হিউম্যান সলারিটি ডে অবজার্ভ তো প্রতি বছর সারা জুড়ে ইন্টারন্যাশনাল হিউম্যান সলিডারিটি ডেটি কবে এটি অবজার্ভ করা হয় তো সঠিক উত্তরে হবে অপশন বি এইথ ডিসেম্বর তো প্রতি বছর কুড়ি ডিসেম্বর সারা বিশ্বে জুড়ে কিন্তু ইন্টারন্যাশনাল হিউম্যান সলিডিটি ডেটি পালন করা হয় তো ব্যাপারটা দেখিনি আমরা এভরি ইয়ার ইন্টারন্যাশনাল হিউম্যান সলিডিটি ডে ইজ অবজার্ভড অন এইথ ডিসেম্বর টু সেলিব্রেট দ্য ইউনিটি ইন ডাইভার্সিটি অ্যান্ড রেস অ্যাওয়ারনেস অ্যাওয়ার দ্য ইম্পর্টেন্স অফ সলিডিটরি তো প্রতি বছর সারা বিশ্বে জুড়ে কিন্তু কুড়ি ডিসেম্বর কিন্তু ইন্টারন্যাশনাল হিউম্যান সলিডিটি ডেটি অবজার্ভ করা হয় আর এটি পালন করার মূল উদ্দেশ্য হচ্ছে মানুষের মধ্যে অ্যাওয়ারনেস ক্রিয়েট করা ঠিক আছে ডাইভার্সিটি এবং অ্যাওয়ারনেস ক্রিয়েট করা আর ইম্পর্টেন্স জানানো এই সলিডিটির ব্যাপারে ইম্পর্টেন্স জানানোর জন্য কিন্তু প্রতি বছর কিন্তু কুড়ি ডিসেম্বর আন্তঃরাষ্ট্রীয় হিউম্যান সলিডিটি পালন করা হয় বুঝতে পেরেছ চলো পরবর্তী প্রশ্নে দেওয়া কি আছে হু হ্যাজ বিন কনফার্ট উইথ টোয়েন্টি টোয়েন্টি অ্যাসোচাম এন্টারপ্রাইজ অফ সেঞ্চুরি অ্যাওয়ার্ড তো কাকে দু হাজার কুড়ি সালের অ্যাসোচাম এন্টারপ্রাইজ অফ সেঞ্চুরি অ্যাওয়ার্ড দিয়ে ভূষিত করা হয়েছে তো সঠিক উত্তর হয়ে যাবে অপশান সি রতন টাটা তো দু হাজার কুড়ি সালের অ্যাসোচাম এন্টারপ্রাইজ অফ সেঞ্চুরি অ্যাওয়ার্ড আমাদের মাননীয় প্রধানমন্ত্রী শ্রী রতন টাটাকে দিয়ে তাকে ভূষিত করেছেন তো ব্যাপারটা একটু দেখিনি আমরা প্রাইম মিনিস্টার মোদি প্রেজেন্টেড দ্য অ্যাসোচ্যাম এন্টারপ্রাইজ অফ দ্য স্যঞ্চুরি অ্যাওয়ার্ড টু শ্রী রতন টাটা অন বিহাফ অফ টাটা গ্রুপ ফর ইস ডিস্টিংস কন্ট্রিবিউশন টু দ্য কান্ট্রি তো আমাদের মাননীয় প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদী রতন টাটাকে ঠিক আছে টাটা কোম্পানির বিহাফে রতন টাটাকে কিন্তু অ্যাসোচাম এন্টারপ্রাইজ অফ দ্য সেঞ্চুরি অ্যাওয়ার্ড তাকে ভূষিত করেছেন আর এই অ্যাওয়ার্ডটি দেওয়ার কারণ হচ্ছে রতন টাটা বা টাটা যে কোম্পানিটি আমাদের দেশে যে কন্ট্রিবিউশনটা দিয়েছে তো সে কারণেই কিন্তু রতন টাটাকে এই অ্যাওয়ার্ডটা দিয়ে ভূষিত করা হয়েছে বুঝতে পেরেছ চলো নেক্সট কোয়েশ্চেন দেখে নাও কি আছে মোহাম্মদ আমির হ্যাজ বিন রিসেন্টলি অ্যানাউন্সড হিজ রিটায়ারমেন্ট ফ্রম ইন্টারন্যাশনাল ক্রিকেট হি প্লেড ফর কান্ট্রি তো সম্প্রতি মোহাম্মদ আমির আন্তরাষ্ট্রীয় ক্রিকেট খেলা থেকে অবসর ঘোষণা করেছেন তো এখানে কোয়েশ্চেন জিজ্ঞেস করেছে মোহাম্মদ আমির কোন দেশের রয়ে ক্রিকেট খেলতেন তো সঠিক উত্তরে যাবে অপশন এ পাকিস্তান তো মোহাম্মদ আমির হচ্ছে একজন লেফট আর্ম ফাস্ট বলার পাকিস্তান টিমের ঠিক আছে পাকিস্তান ক্রিকেট টিমের তো আর কিছুদিন আগে উনি কিন্তু আন্তর্জাতিক খেলা থেকে অবসর ঘোষণা করেছেন তো ব্যাপারটা দেখে আমরা দ্য টোয়েন্টি এইট ইয়ার ওল্ড ফার্স্ট পাকিস্তানি ফাস্ট বলার মোহাম্মদ আমির হ্যাজ অ্যানাউন্সড ইজ রিটায়ারমেন্ট ফ্রম ইন্টারন্যাশনাল ক্রিকেট মোহাম্মদ আমির হাজ গিভেন মেন্টাল টর্চার ফ্রম পাকিস্তানি বোর্ড অ্যাজ এ রিজন ফর ইজ রিটায়ারমেন্ট তো আঠাশ বছর বয়সে একজন পাকিস্তানি ফাস্ট বোলার মোহাম্মদ আমির কিন্তু আন্তর্জাতিক ক্রিকেট খেলার থেকে উনি অবসর ঘোষণা করেছেন আর উনি ছাড়ার কারণটা জানিয়েছেন যে পাকিস্তান ক্রিকেট কন্ট্রোল বোর্ড কিন্তু ওনাকে মেন্টাল চর্চার করছিল তো সে কারণে কিন্তু সে অপশন নিতে বাধ্য হয়েছেন তো পাকিস্তানের ব্যাপারে দেখে নিই আমরা ক্যাপ্টেন হচ্ছে ইসলামাবাদ প্রেসিডেন্টের নাম হচ্ছে আরিফ আলবি ক্যাপ কারেন্সি হচ্ছে পাকিস্তানি রুসবি এবং প্রাইম মিনিস্টারের নাম হচ্ছে ইমরান খান ক্লিয়ার চলো পরবর্তী প্রশ্নে দেখানো কি আছে গোয়া লিবারেশন ডে অথবা গোয়া মুক্তি দিবস ইজ অবজার্ভ অন নাইনটিন ডিসেম্বর এভ্রি ইয়ার ইন টু থাউজেন্ড টোয়েন্টি উইচ এডিশন অফ দ্য ডে ওয়াজ অবজার্ভ তো প্রতি বছর গোয়া কিন্তু উনিশ ডিসেম্বর গোয়া লিবারেশন ডে অথবা গোয়া মুক্তি দিবসটি এরা পালন করে আসছে তো এই দু হাজার কুড়ি সালে গোয়া কততম তাদের গোয়া লিবারেশন ডে অথবা গোয়া মুক্তি দিবসটি পালন করছে তো সঠিক উত্তরে যাবে অপশন এ তো দু হাজার কুড়ি সালে গোয়া কিন্তু এই গোয়া লিবারেশন ডে অথবা গোয়া মুক্তি দিবসটি তাদের ষাটতম এডিশন এটি অবজার্ভ করছে আর প্রতি বছর কিন্তু উনিশ ডিসেম্বর গোয়া কিন্তু সেলিব্রেট করে অ্যাজ এ গোয়া লিবারেশন ডে হিসেবে তো ব্যাপারটা দেখিনি আমরা দ্য গোয়া লিবারেশন ডে অর গোয়া মুক্তি দিবস ইজ অবজার্ভড অন ডিসেম্বর নাইনটিন্থ ইন ইন ইন্ডিয়া টু থাউজেন্ড টোয়েন্টি মার্ক্স দ্য সিক্সটিএথ গোয়া লিবারেশন ডে তো প্রতি বছর গোয়া লিবারেশন ডে অথবা গোয়া মুক্তি দিবসটি অবজার্ভ করা হয় ভারতের মধ্যে নাইনটিন্থ ডিসেম্বর বা গোয়া অবজার্ভ করা এটা উনিশে ডিসেম্বর আর দু হাজার কুড়ি সালে গোয়া কিন্তু সেলিব্রেট করছে তাদের ষাটতম লিবারেশন ডে ক্লিয়ার তো গোয়ার ব্যাপারে দেখে নি আমরা গভর্নরের নাম হচ্ছে ভগৎ সিং খোশিয়ারি ক্যাপিটেল হচ্ছে পানাজি এবং চিফ মিনিস্টার নাম হচ্ছে প্রমোদ সাক্স কোয়েশনে দাও কি আছে দা ফিফটি ফার্স্ট ইন্টারন্যাশনাল ফিল্ম ফেস্টিভ্যাল অফ ইন্ডিয়া উইল বি হেল্ড ইন উইচ স্টেট তো একান্নতম ইন্টারন্যাশনাল ফিল্ম ফেস্টিভ্যাল ভারতে কোন রাজ্যতে এটি করা হবে তো সঠিক উত্তরে যাবে অপশন বি গোয়াতে তো একান্নতম ইন্টারন্যাশনাল ফিল্ম ফেস্টিভ্যাল কিন্তু ভারতের একটা রাজ্য গোয়াতে সেটি অনুষ্ঠিত করা হবে তো ব্যাপারটা দেখিনি আমরা দ্য ফিফটি ফার্স্ট ইন্টারন্যাশনাল ফিল্ম ফেস্টিভ্যাল অফ ইন্ডিয়া উইল বি হেল্ড ইন গোয়া ফ্রম জানুয়ারি সিক্সটিন টু জানুয়ারি টোয়েন্টি ফোর টু থাউজেন্ড টোয়েন্টি ওয়ান তো আগামী জানুয়ারি মাসে ষোলোই জানুয়ারি থেকে চব্বিশ জানুয়ারি দু হাজার একুশে একান্নতম এই একান্নতম এই ইন্টারন্যাশনাল ফিল্ম ফেস্টিভ্যালটি অর্গানাইজ করা হবে ভারতের গোয়াতে ঠিক আছে তো গোয়া যে রাজ্য আছে ভারতের মধ্যে সেখানে একান্নতম ইন্টারন্যাশনাল ফিল্ম ফেস্টিভ্যালটি অর্গানাইজ করা হবে গোয়াতে বুঝতে পেরেছো তো অলরেডি তোমাকে গোয়ার ব্যাপারে আগে বলে দিচ্ছি তা একবার বলে দিচ্ছি এখানে প্রেজেন্ট গভর্নর হচ্ছেন সিং খোশিয়ারি ক্যাপিটাল হচ্ছে পানাজি এবং চিফ মিনিস্টার নাম হচ্ছে কি আছে হু বোন বিগ লিটিল বুক অ্যাওয়ার্ড টোয়েন্টি টোয়েন্টি তো দু হাজার কুড়ি সালের বিগ লিটিল বুক অ্যাওয়ার্ডটি কাদেরকে বা কে জিতেছে তো সঠিক হয়ে যাবে অপশন সি বোথ এম বি মানে সুভদ্র সেনগুপ্ত এবং রাজীব আইপ কিন্তু দুজনেই দু হাজার কুড়ি সালে বিগ লিটিল বুক অ্যাওয়ার্ডটি তারা জিতেছে ঠিক আছে সুভদ্র সেন গুপ্ত হচ্ছে একজন অথার এবং রাজীব আইফ হচ্ছে একজন ইলাস্ট্রেটার ঠিক আছে দুজনে কিন্তু দু কুড়ি সালের বিগ লিটিল বুক অ্যাওয়ার্ডটি তারা দুজনেই পেয়েছে ক্লিয়ার তোর ব্যাপারটা দেখিনি আমরা সুভদ্র সেন গুপ্ত অ্যান্ড রাজীব আইফ হ্যাজ বিন অনার্ড উইথ বিগ লিটিল বুক অ্যাওয়ার্ড টু থাউজেন্ড টোয়েন্টি ফর দেয়ার সিগনিফিক্যান্ট কন্ট্রিবিউশন থ্রু আয় দেয়ার বুক অ্যান্ড ইলস্ট্রেশন তো দু কুড়ি সালের যে বিগ লিটিল বুক অ্যাওয়ার্ডটি দেওয়া হয়েছে তা এগুলো দেওয়া হয়েছে সুভদ্র সেন যিনি হচ্ছেন একজন অথার এবং রাজীব পাইপ যিনি হচ্ছেন একজন ইলাস্ট্রেশন তাদের সিগনিফিকেন্ট কন্ট্রিবিউশনের জন্য দু কুড়ি সালের এই বিগ লিটিল বুক অ্যাওয়ার্ডটি দুজনকেই প্রেজেন্ট করা হয়েছে বুঝতে পেরেছো চলো নেক্সট কোয়েশনটা দেওয়া কি আছে উইচ কোম্পানি হ্যাজ বোন দ্য গোল্ডেন পিকক এনভায়রনমেন্ট ম্যানেজমেন্ট অ্যাওয়ার্ড টোয়েন্টি টোয়েন্টি তো কোন কোম্পানি দু কুড়ি সালের গোল্ডেন পিকক এনভায়রনমেন্ট ম্যানেজমেন্ট অ্যাওয়ার্ডটি পেয়েছে তো সঠিক উত্তর হবে অপশন বি সেল

আর সেলকে যে অ্যাওয়ার্ডটি দেওয়া আছে সেটা হচ্ছে কোন ফিল্ডে স্টিল সেক্টর ঠিক আছে স্টিল সেক্টরের ফিল্ডে কিন্তু সেলকে অ্যাওয়ার্ডটি দেওয়া হয়েছে বুঝতে পেরেছ তো সেলের ব্যাপারে একটু দেখে আমরা বর্তমান সিও হচ্ছেন অনিল কুমার চৌধুরী হেডকোয়ার্টার হচ্ছে নিউ দিল্লি এবং কবে গঠন করা হয়েছিল সেল সেটা হচ্ছে উনিশে জানুয়ারি উনিশশো সালে ক্লিয়ার চলো পরবর্তী প্রশ্নটা দেওয়া কি আছে দ্য ফার্স্ট এভার সেন্টার অফ এক্সেলেন্স ফর স্কিল ডেভেলপমেন্ট ইন পাওয়ার সেক্টর হ্যাজ বিন লঞ্চড ইন উইচ সিটি অফ ইন্ডিয়া তো সম্প্রতি একটা সেন্টার অফ এক্সেলেন্স তৈরি করা হয়েছে প্রথমবার ঠিক আছে এটা তৈরি করা হয়েছে বিশেষ করে পাওয়ার সেক্টরকে ডেভেলপ করার জন্য তৈরি করা হয়েছে তো এখানে কোয়েশনটা জিজ্ঞেস করে যে যে কোন শহরে ভারতে প্রথমবার একটা সেন্টার অফ এক্সেলেন্স ফর পাওয়ার সেক্টর ডেভেলপমেন্ট অফ পাওয়ার সেক্টর এটি লঞ্চ করা হয়েছে তো অ্যান্সার যাবে অপশান এ গুরুগ্রামে তো ভারতে প্রথমবার একটা সেন্টার অফ এক্সেলেন্স যেটি ডেভেলপ করা হয়েছে পাওয়ার সেক্টরটাকে ডেভেলপ করার জন্য এই সেন্টার অফ এক্সেলেন্সটি তৈরি করা হয়েছে তো এটি কিন্তু করা হয়েছে গুরুগ্রাম শহরে ক্লিয়ার তো ব্যাপারটা দেখে আমরা দ্য মিনিস্টার অফ স্টেট ফর স্কিল ডেভেলপমেন্ট রাজকুমার সিং ইনগ্রেটেড দ্য ফার্স্ট সেন্টার অফ এক্সেলেন্স ফর স্কিল ডেভেলপমেন্ট ইন পাওয়ার সেক্টর ইন গুরুগ্রাম তো আমাদের মিনিস্টার অফ স্টেট ফর স্কিল ডেভেলপমেন্ট মিস্টার রাজকুমার সিং কিন্তু ভারতে প্রথমবার একটা সেন্টার অফ এক্সেলেন্স লঞ্চ করলেন আর এটি কোথায় আর বিশেষ করে সেন্টারটি লঞ্চ করা হয়েছে ভারতের যে পাওয়ার সেক্টরটা আছে তাদেরকে ডেভেলপ করার জন্য কিন্তু এটি লঞ্চ করা হয়েছে আর এটি কোথায় লঞ্চ করা হয়েছে সেটা হচ্ছে গুরুগ্রাম ঠিক আছে গুরুগ্রাম যে একটা শহর আছে সেখানে কিন্তু এটি লঞ্চ করা হয়েছে দ্য সেন্টার অফ এক্সেলেন্স হ্যাজ বিন এস্টাবলিশড ইন দ্য ক্যাম্পাস অফ ন্যাশনাল ইনস্টিটিউট অফ সোলার এনার্জি গুরুগ্রাম হরিয়ানা আর এই যে সেন্টার অফ এক্সেলেন্স যদি তৈরি করা হয়েছে সেটা হচ্ছে ন্যাশনাল ইনস্টিটিউট অফ সোলার এনার্জি যেখানে আছে গুরুগ্রাম হরিয়ানাতে তো সেই ক্যাম্পাসের মধ্যে কিন্তু এই সেন্টার অফ এক্সেলেন্সটি তৈরি করা হয়েছে বুঝতে পেরেছ চলো নেক্সট কোয়েশনে দাও কি আছে দ্য ফার্স্ট এভার অ্যাডভান্স হাইপারসনিক উইন্ড টানেল টেস্ট ফেসিলিটি অফ ইন্ডিয়া হ্যাজ বিন ইনগ্রেটেড ইন উইথ সিটি তো সম্প্রতি কিছুদিন আগেই একটা হাইপারসনিক উইন্ড টানেল এটা লঞ্চ করা হল টেস্ট ফ্যাসিলিটি লঞ্চ করা হয়েছে ডিআরডিওর জন্য তো এটি কোন শহরে কিছুদিন আগে এটি লঞ্চ করা হয়েছে তো সঠিক হয়ে যাবে অপশন বি হায়দ্রাবাদ তো আমাদের প্রেজেন্ট ডিফেন্স মিনিস্টার শ্রী রাজনাথ সিং কিছুদিন আগে হাইপারসনিক উইন্ড টানেল টেস্ট ফ্যাসিলিটি লঞ্চ করলেন ডিআরডিওর জন্য আর এটি লঞ্চ করা হয়েছে হায়দ্রাবাদ শহরে তো ব্যাপারটা দেখে আমরা দ্য ইউনিয়ন মিনিস্টার অফ ডিফেন্স শ্রী রাজনাথ সিং ইনোগ্রেটেড দ্য অ্যাডভান্স হাইপারসনিক উইন্ড টানেল টেস্ট ফ্যাসিলিটি অন ডিআরডিও ইন হায়দ্রাবাদ ডিসেম্বর টু থাউজেন্ড টোয়েন্টি তো উনিশ ডিসেম্বর দু হাজার কুড়ি সালের আমাদের ডিফেন্স মিনিস্টার শ্রী রাজনাথ সিং ইনোগ্রেট করলেন হাইপারসোনিক উইন্টার্নাল টেস্ট ফেসিলিটি আর এটি কোথায় করা হয়েছে ডিআরডিওর জন্য করা হয়েছে আর কোথায় করা হয়েছে হায়দ্রাবাদ শহরে কিন্তু এটি করা হয়েছে ক্লিয়ার যেহেতু হায়দ্রাবাদ হচ্ছে তেলেঙ্গানা ক্যাপিটাল তো তেলেঙ্গানার ব্যাপারে দেখিনি আমরা ক্যাপিটাল হচ্ছে হায়দ্রাবাদ গভর্নরের নাম হচ্ছে তামিল সন্দরঞ্জন এবং চিফ মিনিস্টার নাম হচ্ছে কে চন্দ্রশেখর রাও ক্লিয়ার চলো পরবর্তী প্রশ্ন দাও কি আছে ফার্স্ট গ্লাস ব্রিজ অব বিহার ওয়াজ বিল্ট ইন উইথ সিটি তো বিহারে প্রথমে একটা গ্লাস ব্রিজ তৈরি করা হয়েছে বিশেষ করে ট্যুরিজমকে অ্যাট্র্যাক্ট করার জন্য তো কোন শহরে বিহারে প্রথম গ্লাস ব্রিজটি তৈরি করা হয়েছে তো সঠিক উত্তরে যাবে অপশান সি রাজগীর তো রাজগীরে বিহারে প্রথমবার একটা গ্লাস ব্রিজ তৈরি করা হয়েছে আর এই গ্লাস ব্রিজটি তৈরি করার মূল উদ্দেশ্য হচ্ছে ট্যুরিজমকে কিন্তু অ্যাট্রাক্ট করার জন্য কিন্তু এই গ্লাস ব্রিজটি তৈরি করা হয়েছে তো ব্যাপারটা দেখিনি আমরা রাজগীর ইন বিহার নাও হ্যাজ টু হান্ড্রেড ফিট গ্লাস ব্রিজ ওপেন

নিউ ইয়ারের দিন কিন্তু এটি ইনগ্রেট করবে দু হাজার একুশ সালে নিউ ইয়ার দিন কিন্তু এটি ইনগ্রেট করা হবে নালন্দা ডিস্ট্রিক্ট যে রাজগীর আছে সেখানে কিন্তু এই গ্লাস ব্রিজটি দুশো মিটার দুশো ফিট সরি দুশো ফিট গ্লাস ব্রিজটি এটি তৈরি করা হয়েছে ক্লিয়ার সেট অ্যাডমিট ফাইভ হিলস দ্য ব্রিজ উইল অফার অ্যাডভেঞ্চার্স সিকার্স অ্যান্ড মাচ থ্রি ডেড মিলস আর এই যে ব্রিজটি তৈরি করা হয়েছে এই ব্রিজটি কিন্তু পাহাড়ের মধ্যে করা হয়েছে আর যে সমস্ত লোকরা অ্যাডভেঞ্চার অ্যাডভেঞ্চার্স বা অ্যাডভেঞ্চার ভালোবাসে তারা কিন্তু এই ব্রিজটা থেকে খুবই তারা অ্যাডভেঞ্চার পেতে পারবে তো সেই আসার জন্য কিন্তু বিহার কিন্তু দু হাজার দুশো ফিটের একটা গ্লাসের ব্রিজ তৈরি করেছে রাজগিরের মধ্যে চলো তো বিহারের ব্যাপারে দেখিনি আমরা গভর্নরের নাম হচ্ছে ফাগু নাম হচ্ছে নীতিশ কুমার এবং ক্যাপিটাল হচ্ছে পাটনা ক্লিয়ার পরবর্তী কি আছে রিসেন্টলি উইথ স্টেট গভর্নমেন্ট হ্যাজ ডিস্ট্রিবিউটেড ওয়ান পয়েন্ট থ্রি ল্যাখ স্মার্টফোন টু ক্লাস টুয়েলভ স্টুডেন্ট তো সম্প্রতি কোন রাজ্য সরকার এক দশমিক তিন লাখ স্মার্টফোন ডিস্ট্রিবিউট করলো বারো বারো ক্লাসের ছাত্রদের বা ছাত্র ছাত্রীদের জন্যে তো সঠিক উত্তর হয়ে যাবে অপশন বি পাঞ্জাব তো পাঞ্জাব গভর্নমেন্ট পাঞ্জাব রাজ্যের গভর্নমেন্ট কিন্তু ক্লাস টুয়েলভ স্টুডেন্টদের তাদের রাজ্যের ক্লাস টুয়েলভ স্টুডেন্টদের জন্য প্রায় এক দশমিক তিন লাখ স্মার্টফোন তাদেরকে বিলি করা হয়েছে তো ব্যাপারটা দেখিনি আমরা পাঞ্জাব গভর্নমেন্ট হ্যাজ ডিস্ট্রিবিউটেড স্মার্টফোনস টু ক্লাস টুয়েলভ স্টুডেন্ট অফ গভর্নমেন্ট স্কুল তো পাঞ্জাবের যে গভর্নমেন্ট আছে তারা কিন্তু সেই রাজ্যের ক্লাস টুয়েলভের যে সমস্ত স্টুডেন্ট আছে তাদেরকে কিন্তু একটা করে স্মার্টফোন তাদেরকে ডিস্ট্রিবিউট করা হয়েছে দ্য ইনিশিয়েটিভ টু ডিস্ট্রিবিউট মোবাইল ফোনস টু স্টুডেন্ট অফ ক্লাস টুয়েলভ ওয়াজ ইন্ট্রোডিউস টু ফ্যাসিলিট সিমলেস ই লার্নিং আর এই যে স্মার্টফোনগুলো দেওয়া হয়েছে ক্লাস টুয়েলভ স্টুডেন্টদের জন্য তো পাঞ্জাবের গভর্নমেন্ট এটি ভাবছে যে তাদের যাতে মানে সিমলেসলি যাতে ই লার্নিং ফ্যাসিলিটি তারা করতে পারে তো সে কারণেই কিন্তু পাঞ্জাবের গভর্নমেন্ট কিন্তু ক্লাস টুয়েলভ স্টুডেন্টদেরকে স্মার্টফোন প্রোভাইড করেছে ঠিক আছে আন্ডার দ্য প্রোগ্রাম স্মার্টফোন সোয়ার টু বি গিভেন টু ওয়ান লাখ সেভেন্টি ফাইভ থাউজেন্ড ফোর হান্ড্রেড থ্রি ক্লাস টুয়েলভ স্টুডেন্ট মেনি অ্যাজ ওয়ান লাখ থার্টি থাউজেন্ড স্টুডেন্ট অফ ক্লাস টুয়েলভ গভর্নমেন্ট স্কুল হ্যাভ অলরেডি রিসিভ দ্য মোবাইল ফোন তো তারা একটা দেখেছিল যে একটা তারা একটা ট্যালি করেছিল যে ক্লাস বর্তমানে যে সমস্ত ক্লাস টুয়েলভের স্টুডেন্ট আছে সেটা হচ্ছে এক লাখ পঁচাত্তর হাজার চারশো তেতাল্লিশটা তো অলরেডি কিন্তু তারা এক লাখ তিরিশ হাজার স্টুডেন্টদেরকে দিতে পেরেছে এই যে স্মার্টসফোনটি ঠিক আছে আর প্রায় যে বাদ বাকি যারা আছে তাদেরকে তারা কিছুদিনের মধ্যে স্মার্টফোনটি প্রোভাইড করে দেবে ক্লিয়ার তো পাঞ্জাবে এবার নিই আমরা একটু ক্যাপিটাল হচ্ছে চন্ডিগড় গভর্নরের নাম হচ্ছে ভিপি সিং বাদনর এবং নাম হচ্ছে সিং ক্লিয়ার চলো পরবর্তী প্রশ্ন দেখো কি আছে ইন্ডিয়ান বক্সার সিমরনজিৎ কৌর অ্যান্ড মনীষা ওন উইচ মেডেল ইন বক্সিং ওয়ার্ল্ড কাপ ইন জার্মানি তো কিছুদিন আগে জার্মানিতে বক্সিং ওয়ার্ল্ড কাপ হয়েছিল তো সেখানে আমাদের দেশের সিমরনজিৎ কৌর এবং মনীষা কোন পদক তারা জিতেছে তো সঠিক উত্তরে যাবে অপশন এ গোল্ড মেডেল তো সম্প্রতি সিমরঞ্জিত কর এবং মনীষা যে কিছুদিন আগে জার্মানিতে যে বক্সিং ওয়ার্ল্ড কাপ চ্যাম্পিয়ন হয়েছিল সেখানে কিন্তু তারা গোল্ড মেডেলটি জিতেছে তো ব্যাপারে দেখে নি আমরা ইন্ডিয়ান বক্সার সিমরঞ্জিত কর অ্যান্ড মনীষা হ্যাভ ওয়ান গোল্ড মেডেল ইন বক্সিং ওয়ার্ল্ড কাপ বিং হেল্প ইন জার্মানি তো কিছুদিন আগে জার্মানিতে কিন্তু বক্সিং ওয়ার্ল্ড কাপ হয়েছিল তো সেখানে সিমরঞ্জিত কর এবং মনীষা দুজনে কিন্তু গোল্ড মেডেল জিতেছে ঠিক আছে ইন্ডিয়া হ্যাজ ওয়ান নাইন মেডেল ইন দ্য টুর্নামেন্ট ইন দ্য উমেন্স ফিফটি সেভেন কেজি প্লেট ফাইনাল মনীষা হেজ ডিফিটেড সাক্ষী ওভার হার ওন কান্ট্রি বাই থ্রি টু আর এই যে বক্সিং ওয়ার্ল্ড কাপটা হয়েছিল জার্মানিতে সেখানে কিন্তু ভারত নটা পদক পেয়েছে আর ফাইনাল যে ক্যাটাগরি ছিল সাতান্ন কেজি ফাইনাল ক্যাটাগরিতে যেটা খেলা হয়েছিল মনীষা এবং সাক্ষী আর সাক্ষী হচ্ছে আমাদের দেশেরই তো দুজনের মধ্যে কম্পিটিশন হয়েছিল যেখানে মনীষা সাক্ষীকে তিন দুই হারিয়ে স্বর্ণ পদকটি জিতেছেন ক্লিয়ার চলো পরবর্তী প্রশ্নে দেওয়া কি আছে অ্যাজ পার দ্য স্ট্যাটাস অফ লেপার্ড ইন ইন্ডিয়া টু থাউজেন্ড হোয়াট ইজ দ্য ওভারঅল পপুলেশন অব লেপার্ড ইন ইন্ডিয়া তো দু হাজার চোদ্দো সালে সেন্সেক্স করা হয়েছিল লেপারদেরকে নিয়ে তো সেখানে দেখা গিয়েছিলো লেপারদের সংখ্যা দু হাজার চোদ্দো ছিল সাত হাজার নশো দশ তো আবার দু হাজার আঠেরোতে লেপারদেরকে নিয়ে একটা সেনসেক্স করা হয়েছিল তো সেখানে কোয়েশ্চেন জিজ্ঞেস করেছে যে সেখানে কতগুলো লেপার আছে দু হাজার আঠেরো সাল অবধি এই ভারতের মধ্যে তো সঠিক উত্তরে যাবে অপশান ডি বারো হাজার আটশো বাহান্ন তো দু হাজার চোদ্দো সালে প্রায় সাত হাজার নশো দশটা লেপার ছিল আর দু হাজার আঠারো সালে যে সেন্সেক্সটা হয়েছিল লেপারদেরকে নিয়ে সেখানে দেখা গেছে যে বারো হাজার আটশো বাহান্নটা কিন্তু লেপার আছে ঠিক আছে ভারতে কিন্তু দু হাজার আঠারো অবধি কিন্তু বারো হাজার আটশো বহান্নটি লেপার আছে বুঝতে পেরেছ আর প্রায় দেখা গেছে যে সিক্সটি থেকে সিক্সটি টু পার্সেন্ট কিন্তু বেড়েছে লেপারের পপুলেশন এই চার বছরের মধ্যে ক্লিয়ার তো ব্যাপারটা দেখে নিই আমরা দ্য ইউনিয়ন এনভায়রনমেন্ট মিনিস্টার শ্রী প্রকাশ জাভেদকর রিলিজ এ রিপোর্ট টাইটেল দ্য স্ট্যাটাস অফ লেপার্ড ইন ইন্ডিয়া টু থাউজেন্ড তো আমাদের ইউনিয়ন এনভায়রনমেন্ট মিনিস্টার শ্রী প্রকাশ জাভেদকার একটা রিপোর্ট রিলিজ করেছে তো সেখানে ভারতের দু আঠারো সালে যে লেপার্ডগুলো ছিল তার কাউন্টিং করে দেখা গেছে যে টোটাল কতগুলো লেপার্ড রয়েছে দু হাজার আঠেরো সালে সেটা হচ্ছে বারো হাজার আটশো বাহান্নটা লেপার ক্লিয়ার অ্যাজ পার দ্য রিপোর্ট দ্য পপুলেশন অফ লেপার্ড ইন ইন্ডিয়া হাজ ইনক্রিজ সিক্সটি পার্সেন্ট ইন ফোর ইয়ার্স সিন্স টু থাউজেন্ড ফোরটিন ইন্ডিয়া হাজ নাও টুয়েল থাউজেন্ড এইট হান্ড্রেড ফিফটি টু লেপার্স এজ পার টু থাউজেন্ড এইটিন এসেমেটেড কম্পেয়ার্ড টু দ্য প্রিভিয়াসন এসিমেশন অফ সেভেন থাউজেন্ড নাইন হান্ড্রেড টেন কন্টেড ই টু থাউজেন্ড ফর্টিন আর দেখা গেছে যে দু চোদ্দো সাল থেকে দু আঠেরো সালে কিন্তু প্রায় ষাট থেকে বাষট্টি পার্সেন্ট কিন্তু লেপার্ডের পপুলেশন বেড়েছে দু চোদ্দো সালে ছিল কত সাত হাজার নশো দশ আর বর্তমান মানে দু হাজার সালে যে সেন্সেক্সটা হয়েছে কেনে সেখানে দেখা গেছে প্রায় বারো হাজার আটশো বাহান্নটি আছে ক্লিয়ার আর সব থেকে ম্যাক্সিমাম যে দেশ যে রাজ্যতে লেপার আছে সেটা হচ্ছে মধ্যপ্রদেশে সেকেন্ড হচ্ছে কর্ণাটকাতে আর থার্ড হচ্ছে মহারাষ্ট্রতে মধ্যপ্রদেশে কতগুলো আছে সেটা হচ্ছে তিন হাজার চারশো একুশটা আছে মধ্যপ্রদেশে কর্ণাটক আছে এক হাজার সাতশো তিরাশিটা এবং মহারাষ্ট্রতে আছে হচ্ছে এক হাজার ছশো নব্বইটা ক্লিয়ার আর টোটাল লেপার হয়ে যাচ্ছে ভারতের মধ্যে বারো হাজার আটশো বাহান্নটা বুঝতে এখান থেকে একটা আসতে পারে যে ভারতের মধ্যে কোন রাজ্যতে সব থেকে বেশি সংখ্যার লেপার্ড আছে তো সেটা কারেক্ট আনসার হয়ে যাবে মধ্যপ্রদেশ ক্লিয়ার চলো পরবর্তী প্রশ্ন দেওয়া কি আছে নেম দ্য উইনার অফ বিবিসি স্পোর্টস পার্সোনালিটি দ্য ইয়ার দু কুড়ি সালের বিবিসি স্পোর্টস পার্সোনালিটি অফ দ্য ইয়ার উইনার কে তো সঠিক উত্তর হয়ে যাবে অপশন সি লুইস হ্যামিল্টন তো লুইস হ্যামিল্টন হচ্ছে দু কুড়ি সালের বিবিসি স্পোর্টস পার্সোনালিটি অফ দ্য ইয়ার এর উইনার তোর ব্যাপারটা দেখিনি আমরা ফর্মুলা ওয়ান ওয়ার্ল্ড চ্যাম্পিয়ন লুইস হ্যামিল্টন ওয়ান দ্য বিবিসি স্পোর্টস পার্সোনালিটি অফ দ্য ইয়ার টোয়েন্টি টোয়েন্টি তো ফর্মুলা ওয়ান চ্যাম্পিয়ন লুইস হ্যামিল্টন দু হাজার কুড়ি সালের বিবিসি স্পোর্টস পার্সোনালিটি অফ দ্য ইয়ার অ্যাওয়ার্ডটি সে জিতেছে ক্লিয়ার চলো পরবর্তী প্রশ্নে দেওয়া কি আছে ন্যাশনাল ম্যাথামেটিক্স ডে ইজ হেল্ড অ্যানুয়ালি অন ভিচ ডে তো প্রতি বছর ভারতে ন্যাশনাল ম্যাথামেটিক্স ডেটি এটি কবে পালন করা হয় তো সঠিক উত্তরে যাবে অপশন বি বাইশে ডিসেম্বর তো আমাদের দেশের একজন গ্রেট ম্যাথামেটিশিয়ান ছিলেন ওনার নাম হচ্ছে শ্রীনিবাসন রাম্যন তো তার জন্মবার্ষিকীর উপলক্ষে কিন্তু প্রতি বছর বাইশ ডিসেম্বর কিন্তু ন্যাশনাল ম্যাথামেটিক্স ডেটি পালন করা হয় তো ব্যাপারটা দেখিনি আমরা ইন্ডিয়া অবজার্ভ দ্য ন্যাশনাল ম্যাথামেটিশিয়ান ডে এভ্রি ইয়ার অন টোয়েন্টি সেকেন্ড ডিসেম্বর সিন্স টু থাউজেন্ড টুয়েলভ টু কমোরেট দ্য বার্থ অ্যানিভার্সারি অফ ম্যাথামেটিশিয়ান শ্রীনিবেশক রাবনাজন তো প্রতি বছর দু হাজার বারো সাল থেকে বাইশে ডিসেম্বর কিন্তু প্রতি বছর ভারত অবজার্ভ করে আসছে ন্যাশনাল ম্যাথামেটিস ডেটা আর এই দিনটি পালন করার মূল উদ্দেশ্য হচ্ছে আমাদের গ্রেট ম্যাথামেটিশিয়ান ছিলেন শ্রীনিবাস রাবু তো তার জন্মবার্ষিকীর উপলক্ষে কিন্তু প্রতি বছর বাইশ ডিসেম্বর কিন্তু ভারত দু হাজার বারো সাল থেকে এই ন্যাশনাল ম্যাথামেটিক্স ডেটি পালন করে আসছে বুঝতে পেরেছ চলো পরবর্তী প্রশ্ন দেওয়া কি আছে ভেটরেন পলিটিশিয়ান মতিলাল বোরা হু হ্যাজ পাস্ট অ্যাওয়ে ওয়াজ ফ্রম হুইচ পার্টি তো সম্প্রতি কিছুদিন আগেই একজন গ্রেট পলিটিশিয়ান ছিলেন মতিলাল বোরা উনি কিন্তু স্বর্গীয় লাভ করেছেন তিনি কোন পার্টির থেকে বিলং করতেন তো সঠিক উত্তরে যাবে অপশান সি কংগ্রেস তো কংগ্রেসের একজন ভেটরেন পলিটিশিয়ান ওনার নাম হচ্ছে মতিলাল বোরা তো উনি কিছুদিন আগেই স্বর্গীয় লাভ করেছেন তো ব্যাপারে দেখিনি আমরা ভেটরেন কংগ্রেস লিডার মতিলাল বোরা হ্যাজ পাস্ট ওয়ে ফলোইং পোস্ট কোভিড নাইন্টিন কমপ্লেকশন তো কংগ্রেসের একজন ভেটরেন লিডার মতিলাল বোরা কোভিড নাইন্টিন কমপ্লেকশনের কারণে কিন্তু উনি লাভ করেছেন হি ওয়াজ নাইনটি থ্রি ইয়ার্স ওল্ড শ্রী মতিলাল বোরাজি ওয়াজ আমং দ্য সিনিয়র মোস্ট কংগ্রেস লিডার তো উনি তিরানব্বই বছর বয়সে কিন্তু স্বর্গ লাভ করেছেন এবং কিছু মানে উনি কংগ্রেসের একজন খুবই সিনিয়র মোস্ট একজন কংগ্রেসের লিডার ছিলেন তো তিরানব্বই বছর বয়সের কোভিড নাইন্টিন কমপ্লেকশনের কারণে তো কংগ্রেসের একজন খুবই ভেটরেন লিডার মতিলাল বোরা কিন্তু লাভ করেছেন ক্লিয়ার চলো পরবর্তী প্রশ্ন দেওয়া কি আছে নেম দ্য ইন্ডিয়ান্ড অফ মেরিট তো কোন ভারতীয় লিডারকে সম্মানিত করা হয়েছে দ্যান্ড অফ মেরিট অ্যাওয়ার্ডটি দিয়ে তো সঠিক উত্তর যাবে অপশন সি নরেন্দ্র মোদী তো ইউএস প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প কিন্তু আমাদের দেশের প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদীকে দ্য লেজেন্ড অফ মেরিট দিয়ে তাকে সম্মানিত করেছেন তো ব্যাপারটা দেখিনি আমরা ইউএস প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প হ্যাজ প্রেজেন্টেড আমেরিকাজ হাইয়েস্ট মিলিটারি ডেকোরেশন দ্য জেন্ড অফ মেরিট টু প্রাইম মিনিস্টার নরেন্দ্র মোদী তো ইউএসএর প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প কিন্তু আমাদের দেশের মাননীয় প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদীকে লেজেন্ড অফ মেরিট যেটা হচ্ছে আমেরিকার একটা হাইয়েস্ট মিলিটারি ডেকোরেশন তো সেটি দিয়ে কিন্তু আমাদের মাননীয় প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদীকে সম্মানিত করেছেন ক্লিয়ার চলো পরবর্তী প্রশ্ন দেওয়া কি আছে ন্যাশনাল ফার্মার্স ডে ইজ অবজার্ভ ইন ইন্ডিয়া অন হয়েচ ডে তো প্রতি বছর ন্যাশনাল ফার্মার্স ডেটি ভারতের মধ্যে এটি কবে পালন করা হয় তো সঠিক উত্তরে যাবে অপশন এ তেইশে ডিসেম্বর তো তেইশে ডিসেম্বর যেদিনে আমাদের দেশের প্রাক্তন প্রধানমন্ত্রী ঠিক আছে ভারতের প্রাক্তন প্রধানমন্ত্রী চৌধুরী চরণ সিং জন্মবার্ষিকীর উপলক্ষে কিন্তু প্রতিবছর এই ন্যাশনাল ফার্মার্স ডেটি অবজার্ভ করা হয় তো এই ব্যাপারটা দেখিনি আমরা ন্যাশনাল ফার্মার্স ডে অথবা কিষান দিবস ইজ অবজার্ভ এভরি ইয়ার অন টোয়েন্টি থার্ড ডিসেম্বর ইন ইন্ডিয়া টু রিমেম্বার দ্য রোল অফ ইন্ডিয়ান ফার্মার্স ইন ইকোনমি তো ভারতের যে সমস্ত চাষিরা আছে তারা যেভাবে আমাদের দেশের ইকোনমিটাকে হেল্প করছে তো সেটি মাথায় রেখে কিন্তু ভারত কিন্তু প্রতি বছর তেইশে ডিসেম্বর ন্যাশনাল ফার্মার্স ডে অথবা কিষান দিবসটি অবজার্ভ করে ঠিক আছে আরেকটি এই দিনটি বিশেষ আরেকটি দিন আছে সেটার জন্য পালন করা সেটা হচ্ছে দ্য ডে ইজ অবজার্ভ টু মার্ক দ্য বার্থ অ্যানিভার্সারি অফ ফর্মার প্রাইম মিনিস্টার চৌধুরী চরণ সিং আর এই দিনটি পালন করা আরেকটি উদ্দেশ্য হচ্ছে আমাদের সেদিনের প্রাক্তন প্রাইম মিনিস্টার ছিলেন প্রাক্তন প্রধানমন্ত্রী চৌধুরী চরণ সিংয়ের কিন্তু জন্মবার্ষিকীর উপলক্ষে কিন্তু এই দিনটি পালন করা হয় বুঝতে পেরেছ চলো পরবর্তী প্রশ্নে দেওয়া কি আছে ইনফাইনাইট ইন্ডিয়া ইজ অ্যান অনলাইন পোর্টাল লঞ্চ বাই হুইচ ব্যাঙ্ক ফর ফরেন কোম্পানিজ হু ওয়ান্ট টু এক্সপ্যান্ড দেয়ার বিজনেস ইন ইন্ডিয়া তো ইনফাইনাইট ইন্ডিয়া একটা অনলাইন পোর্টাল লঞ্চ করা হয়েছে কোন ব্যাংকের দ্বারা আর এর এই পোর্টালটি লঞ্চ করার মূল উদ্দেশ্য হচ্ছে যদি বাইরের দেশে যে সমস্ত কোম্পানিরা আছে তারা যদি ভারতের মধ্যে তার বিজনেসটাকে এক্সপ্যান্ড করতে চায় তো সেখানে তারা ডোনেট করতে পারে বা ইনভেস্টমেন্ট করতে পারে তো সে কারণেই ভারতের একজন ব্যাঙ্ক যারা এই ইনফাইনাইট ইন্ডিয়া কিন্তু লঞ্চ করেছে তো সেই ব্যাংকটির নাম কী তো সঠিক উত্তর হবে অপশান ডি আইসিআইসিআই ব্যাঙ্ক তো ইনফাইনাইট ইন্ডিয়া এটি লঞ্চ করা হয়েছে একটা অনলাইন পোর্টেল লঞ্চ করা হয়েছে আইসিআইসিআই ব্যাংকের দ্বারা আর এই লঞ্চ করার মূল উদ্দেশ্য হচ্ছে এই পোর্টালটি লঞ্চ করার মূল উদ্দেশ্য হচ্ছে বাইরের যে সমস্ত দেশের লোকরা থাকে তারা যদি ভারতে এসে যদি বিজনেসটাকে এক্সপ্যান্ড করতে পারে চায় বা পারে তো সেখানে তারা ইনভেস্ট করতে পারে বা ডোনেট করতে পারে তো সে কারণেই ইনফাইনেট ইন্ডিয়া নামের একটি অনলাইন পোর্টাল শুরু করেছে আইসিআইসিআই ব্যাঙ্ক তো ব্যাপারটা দেখিনি আমরা

তো আইসিআইসআই ব্যাঙ্কের ব্যাপার দেখে আমরা চিফ এক্সিকিউটিভ অফিসারের নাম হচ্ছে সন্দীপ বক্সি হেডকোয়ার্টার হচ্ছে মুম্বাই ফাউন্ডার হচ্ছে ইন্ডাস্ট্রিয়াল ক্রেডিট অ্যান্ড ইনভেস্টমেন্ট কর্পোরেশন অফ ইন্ডিয়া এবং কবে গঠন করা হয়েছিল জুন মাসে উনিশশো সালে বরোদরাতে ক্লিয়ার চলো পরবর্তী প্রশ্ন কি আছে হু হ্যাজ বোন গ্লোবাল ভিশনারি অফ সাস্টেনেবল বিজনেস অ্যান্ড পিস বাই এফ আই তো এফআইআইসিসির দ্বারা একটা প্রাইজ দেওয়া হয়েছে সেটির নাম হচ্ছে গ্লোবাল ভিশনারি অফ সাস্টেনেবল বিজনেস অ্যান্ড পিস এই প্রাইসটি কে জিতেছে তো সঠিক উত্তরে হবে অপশন ডি রতন টাটা তো রতন টাটা দু হাজার কুড়ি সালের গ্লোবাল ভিশনারি অফ সাস্টেনেবল বিজনেস অ্যান্ড পিস যে প্রাইসটি আছে সেটা জিতেছে আর এই প্রাইসটি দেওয়া হয়েছে কাদের দ্বারা সেটা হচ্ছে এফআইআইসিসি দ্বারা এই প্রাইসটি দেওয়া হয়েছে তো ব্যাপারে দেখিনি আমরা ওয়েটর্যান্ড ইন্ডাস্ট্রিয়ালিস্ট রতন টাটা ওয়াজ কনফার্ড উইথ দ্য টাইটেল অফ গোল্ডেন ভিশনারি অফ সাস্টেনেবল বিজনেস অ্যান্ড পিস বাই দ্য ফেডারেশন অফ ইন্দো ইজরায়েল চেম্বার অফ কমার্স তো একজন আমাদের দেশের একজন বিশাল বড়ো একজন ভেটরেন ইন্ডাস্ট্রিয়ালিস্ট রতন টাটা উনাকে কনভার্ট করা হয়েছে উনাকে সম্মানিত করা হয়েছে বা উনাকে ভূষিত করা হয়েছে এই দু হাজার কুড়ি সালের গ্লোবাল ভিশনারি ফর সাস্টেনেবল বিজনেস অ্যান্ড পিস অ্যাওয়ার্ডটি দিয়ে আর এ অ্যাওয়ার্ডটি প্রেজেন্ট করেছেন ফেডারেশন অফ ইন্ডো ইসরায়েল চেম্বার অফ কমার্স ঠিক আছে শর্ট শর্টফর্ম হচ্ছে সি ক্লিয়ার চলো পরবর্তী প্রশ্ন দেওয়া কি আছে হু ইজ দ্য অথার অফ দ্য বুক কোভিড নাইন্টিন ক্রাইসিস অফ সিভিলাইজেশন অ্যান্ড সলিউশন

উইচ কান্ট্রি হ্যাজ লঞ্চ ওয়ার্ল্ড লার্জেস্ট রেডিও টেলিস্কোপ আপ টু ইন্টারন্যাশনাল সাইন্টিস্ট তো কোন দেশ সারা বিশ্বের থেকে বড় একটা লার্জেস্ট রেডিও টেলিস্কোপ লঞ্চ করলো তো সঠিক উত্তরে যাবে অপশান চায়না তো সম্প্রতি চায়না সব সারা বিশ্বের সব থেকে বড়ো একটা লার্জেস্ট রেডিও টেলিস্কোপ লঞ্চ করেছে তো ব্যাপারটা দেখিনি আমরা চাইনা ওয়াজ ওপেন দ্য ওয়ার্ল্ড লার্জেস্ট রেডিও টেলিস্কোপ আপ টু ইন্টারন্যাশনাল সাইন্টিস্ট তো চায়না ইন্টারন্যাশনাল সায়েন্টিস্ট অব একটা লার্জেস্ট সারা পৃথিবীর সবথেকে বড় একটা রেডিও টেলিস্কোপ লঞ্চ করেছে ক্লিয়ার তো চায়নার ব্যাপারে একটু দেখিনি আমরা ক্যাপিটাল হচ্ছে বেজিং প্রেসিডেন্টের নাম হচ্ছে জি জিনপিং এবং কারেন্সি হচ্ছে রেবাম্বি ক্লিয়ার তো এগুলো ছিল আজকের বিশেষ কিছু পঁচিশটা উইকলি কারেন্ট এফেয়ার্স এর কোশ্চেন যেগুলো তোমার সাথে আলোচনা করেছি অনেক কোশ্চেন হয় কিন্তু সেখান থেকে বাছাই করে কিন্তু পঁচিশটা কোশ্চেন তোমাদেরকে করানো হচ্ছে যেগুলো যেগুলো ইম্পর্ট্যান্ট মনে হয় আর তোমরা যদি ভালো করে এই প্রত্যেক রবিবার সকাল আটটার সময় যদি আমাদের এই ক্লাসটা যদি দেখো উইকলি কারেন্ট অ্যাফেয়ার্সের আশা করছি তোমরা কিন্তু এই ক্লাসটা করে বা দেখে খুবই উপকৃত হবে আর একটা রিকোয়েস্ট আছে আশা করছি এই রিকোয়েস্টটা একটু কঠিন তাও যদি পারো কিন্তু খুব ভালো হয় তোমাদের প্রিপারেশনটাকে আরও বেটার হয়ে যাবে পারলে পঁচিশটা কোয়েশ্চেন কিন্তু একটা খাতায় নোট ডাউন করে নাও জাস্ট কোয়েশ্চেনটা লিখবে তার সাথে অ্যান্সারটা লিখবে তাইলেই হবে আর একবার যদি লিখে নাও কিন্তু তোমরা কিন্তু দেখবে অনেকদিন তোমরা জিনিসটি মনে রাখতে পারছো বুঝতে পারলে আর একটা জিনিস বলার আছে ভালো করে তোমরা যদি এই আমাদের যে পঁচিশটা করে কোয়েশ্চেন যে করানো হচ্ছে ঠিক আছে মাসে প্রায় তোমরা একশোটা কোয়েশ্চেন পেয়ে যাবে ভালো করে যদি তোমরা এই কোয়েশনগুলো করো আশা করছি দু হাজার একুশে যে প্রিলিমস হবে সেখানে কিন্তু তোমরা ভালো করেই ভালো মার্ক্সই পাবে ঠিক আছে এই কারেন্ট এফেসেকশন কিন্তু তোমরা ভালো মার্কসই অর্জন করতে পারবে ক্লিয়ার তো আচ্ছা ক্লাসটি আমি এখানে শেষ করছি যদি ক্লাসটি ভালো লেগে থাকে ইনফরমেটিভ লেগে থাকে অবশ্যই তোমাদেরকে রিকোয়েস্ট করব। এই ভিডিওটা নিজের গ্রুপসের মধ্যে সেন্ড করতে বন্ধু বান্ধবকে সেন্ড করতে আর অবশ্যই আমাদেরকে মোটিভেট করার জন্য একটা লাইক করবে ভিডিওটার মধ্যে আর এখনও যারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো নি অতি অবশ্যই রিকোয়েস্ট করে বলছি প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করো এবং বেল আইকন নোটিফিকেশানটাকে ক্লিক করে রেখো যখনই কোনো ভিডিও আপলোড হবে চ্যানেলে তোমাদের কাছে নোটিফিকেশান চলে যাবে থ্যাংক ইউ